লাভলি লার্নার্স, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো রয়েছেন। যে যেখান থেকে আমার এই ক্লাস দেখছেন, সবাইকে কমার্স বিলের পক্ষ থেকে আমি দেবাশীষ স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই অবগত রয়েছেন যে 2021 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য বোর্ড কর্তৃক যে অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে, সেই ধারাবাহিকতায় আজকে আমি ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের অ্যাসাইনমেন্ট কিভাবে প্রস্তুত করতে হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। অবশ্যই আপনারা আমার সঙ্গে ক্লাসের শেষ পর্যন্ত থাকবেন, আশা করতেই পারি, তাই না? আর যারা আমার এই কমার্স ভ্যালি ইউটিউব চ্যানেলে নতুন ক্লাসটা দেখছেন, তাদের প্রতি অনুরোধ থাকবে, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদেরকে জানিয়ে দিবেন যে কমার্স ভ্যালি ইউটিউব চ্যানেলের সৌজন্যে কমার্স রিলেটেড অ্যাসাইনমেন্ট সহ এসএসসি এবং এইচএসসির হিসাব বিজ্ঞান, ফিনান্স এবং ম্যানেজমেন্টের শিক্ষামূলক ভিডিও প্রদান করা হয় এবং সেখান থেকে কিছু না কিছু শেখা যায় আশা করি। তো আর কথা না বলি, আমরা চলে যাই সরাসরি অ্যাসাইনমেন্টে। আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা অ্যাসাইনমেন্ট এক প্রথম অধ্যায় ব্যবসা মৌলিক ধারণা। ওকে, অ্যাসাইনমেন্টের বিষয়টা হচ্ছে একটি দেশের অর্থনৈতিক ও জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে মুখ্য চালিকা শক্তি হল ব্যবসার উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ। এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের টাইটেল। ওকে, এবার আমাদের কিছু গাইডলাইন দিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। দেখো, তোমরা ব্যবসার ধারণা উদাহরণ সহ ব্যাখ্যা করতে হবে, ব্যবসার আওতা বর্ণনা করতে হবে, ব্যবসার কার্যাবলী বর্ণনা করতে হবে, অর্থনৈতিক জীবনযাত্রার মান উন্নয়নে মুখ্য চালিকা শক্তি হিসাবে ব্যবসা কিভাবে ভূমিকা রাখে তার পূর্ণাঙ্গ একটা ব্যাখ্যা দিতে হবে। এলো নির্দেশনা। আর আমাদের এই বিষয়টা খুব ভালো করে পড়বে, নির্দেশকটা যেটা আমরা বেসিস করে আমাদের কোশ্চেন গুলো আমরা তৈরি করে থাকি। এক কথা ব্যবসায়ের ধারণা, তো আমরা ব্যবসার ধারণাটা নিয়ে আমাদের প্রথম আমাদের অ্যাসাইনমেন্ট আমরা তৈরি করব। তো আমরা শুরু করি, দেখি আমরা প্রথমে আমরা এইভাবে লিখবো, তোমরা দেখতে পাচ্ছ সুন্দর করে খাতায়, এইচএসসি 2021 ব্যবস্থাপনা প্রথম পত্র অ্যাসাইনমেন্ট এক প্রথম অধ্যায় ব্যবসা মৌলিক ধারণা। অ্যাসাইনমেন্টের বিষয় অলরেডি আমরা জেনেছি, একটি দেশের অর্থনৈতিক ও জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে মুখ্য চালিকা শক্তি হলো ব্যবসার উক্তিটি তাৎপর্য বিশ্লেষণ। ওকে, এবার আমরা মূল মূল কাজটা হচ্ছে আমাদের ব্যবসার ধারণা। ওকে, মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পণ্য দ্রব্য ও সেবা উৎপাদন ও বন্টন এবং এদের সহায়ক কার্যাবলী বা এদের সহায়ক যাবতীয় বৈধ কার্যকে ব্যবসা বলে। আমি আবার একটু পড়ি, মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পণ্য দ্রব্য ও সেবা উৎপাদন ও বন্টন এবং এদের সহায়ক যাবতীয় বৈধ কাজকে ব্যবসা বলে। ওকে, ইংরেজি বিজনেস শব্দের আবিধানিক অর্থ হলো যে কাজ, যে কোনো কাজে ব্যস্ত থাকা, কিন্তু এত ব্যাপক অর্থে বাংলায় ব্যবসা শব্দটি ব্যবহৃত হয়নি। বস্তুত মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন, এর বানানটা একটু ভুল হয়েছে ঠিক করে নিই আমরা একটু, উৎপাদন ও বন্টন সহ সকল বৈধ অর্থনৈতিক কার্যকে ব্যবসা বলে অভিহিত করা হয়। অর্থ উপার্জন বা আয় রোজগারের উদ্দেশ্যে কোনো কাজ করাকে অর্থনৈতিক কাজ বলা হয়ে থাকে। কোনো কাজ অর্থনীতি সংশ্লিষ্ট হলেই তাকে ব্যবসা বলা যাবে না, ওই কাজ করার পিছনে অবশ্যই মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকতে হবে, ঠিক তেমনি আইনগত বৈধ হওয়া আবশ্যক। ব্যাপারটা আসলে কেমন, ইদানে আমরা কিছু উদাহরণের মাধ্যমে বিস্তারিত ভাবে জেনে নিতে পারি। ওকে, ব্যবসার ক্ষেত্রে উৎপাদন সংক্রান্ত কাজ শিল্পের মাধ্যমে এবং বন্টন সংক্রান্ত কাজ বাণিজ্যের মাধ্যমে সম্পাদিত হয়। বন্টনের ক্ষেত্রে ক্রয় বিক্রয় বা পণ্য বিনিময় মুখ্য কাজ হিসাবে গণ্য, অন্যান্য কাজ পণ্য বিনিময়ের সহায়ক কার্যাবলী হিসাবে বিবেচিত হয়। উদাহরণের মাধ্যমে আমরা বিস্তারিত আমরা আলোচনা করতে পারি। তোমরা দেখতে পারছো যে আমরা একটা উদাহরণ দিয়ে শুরু করব। আমাদের চঞ্চল, হ্যাঁ, একজন কৃষক, অন্যদিকে জাহিদ একজন কাপড় ব্যবসায়ী, এরা দুজনেই প্রত্যক্ষভাবে অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত, কিন্তু ওদের দুজনের কাজই ব্যবসা নয়। চঞ্চল যদি পরিবারের খাবারের প্রয়োজন মেটাতে চাল ডাল শাকসবজি ও ফলমূল উৎপন্ন করে, তবে তার এই অর্থনৈতিক কাজটি ব্যবসা হবে না। তবে তিনি যদি বিক্রয়ের উদ্দেশ্যে উৎপন্ন করেন এবং তা থেকে মুনাফা প্রত্যাশা করেন, তবে তার কাজটি ব্যবসা হিসাবে গণ্য হবে। আমার মনে হয় ব্যাপারটা বুঝতে পেরেছি। অন্যদিকে যাইহোক, মুনাফা অর্জনের উদ্দেশ্যে কাপড়, শাড়ি, লুঙ্গি সহ নানাবিধ পোশাক বিক্রি করেন, সুতরাং তিনি একজন
ব্যবসায়ী। অবশ্যই ব্যবসাতে কি হতে হবে, মুনাফার জন্য উদ্দেশ্য থাকতে হবে। মনে রাখতে হবে যে কাপড় ব্যবসায়ী যদি চোরাই পণ্য কিনে বিক্রয় করে তবে তার কাজ বৈধ না হয় তা ব্যবসার পর্যায়ে পড়বে না। এ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। পরিশেষে আমরা বলতে পারি যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত সকল অর্থনৈতিক কর্মকাণ্ডই ব্যবসা বলে গণ্য হবে যদি সেগুলো দেশের আইনে বৈধ ও সঠিক উপায়ে পরিচালিত হয়। ব্যবসার সাথে জড়িত পণ্য বা সেবা অবশ্যই আর্থিক মূল্য থাকতে হবে। ওকে, তো এইভাবেই আমরা আমরা আমাদের ক অ্যানসার ব্যবসা ধারণা লিখে দেব। ওকে, এবার আমরা আসবো খতে। তো আমরা উদ্দীপক দেখে আসি খতে কি বলেছে, যে বলছে ব্যবসায়ের আওতা বর্ণনা করতে হবে, আওতা। ওকে, তোমরা দেখছো আওতা আমি লিখেছি। মুনাফার জন্য উদ্দেশ্যে পণ্যদ্রব্য সেবাকর্ম উৎপাদন বন্টন এবং সহায়ক যাবতীয় কাজের সমষ্টিকে ব্যবসা বলা হয়। ব্যবসার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা এবং জাতীয় আয় বৃদ্ধি পায়, ফলে জনগণের জীবনযাত্রার মান উন্নত হয়। ব্যবসাকে শিল্প এবং বাণিজ্যের সমষ্টি হিসাবে গণ্য করা হলেও সমাজে প্রত্যক্ষ সেবা ক্রয় বিক্রয় বর্তমানকালে বেশ গুরুত্বপূর্ণ আরেকটি অর্থনৈতিক কার্য হিসেবে বিবেচিত হয়েছে। মুনাফার জন্য লক্ষ্যে মানুষের বস্তুগত ও অবস্থানগত অভাব মেটানোর জন্য পণ্যদ্রব্য ও সেবা উৎপাদন সংগ্রহ ও বন্টন এবং এদের সহায়ক যাবতীয় কাজ আধুনিক ব্যবসা আওতাভুক্ত। আমরা এখানে এই হেডলাইনটা দিয়ে দিব। ওকে, এবার তোমরা দেখতে পারছো যে আমি একটা ছক কেটেছি, যে রেখাচিত্রের সাহায্যে ব্যবসার আওতা উপস্থাপন ও বিশ্লেষণ করা হলো। আমাদের এখানে বিশ্লেষণ করতে বলেছে, আমরা এই ছকটা একটু সুন্দর করে কেটে নিব। ওকে, এবার আমরা ওইগুলো বিশ্লেষণ করবো। শিল্প, রাইট, শিল্প হলো উৎপাদন প্রক্রিয়া বিশেষ। এর কাজ হলো প্রকৃতি হতে প্রাপ্ত সম্পদ সমূহ উত্তোলন, শোধন ও প্রস্তুতকরণ। অর্থাৎ শিল্প বলতে পণ্যের গুণগত পরিবর্তন সাধন করে নতুন নতুন উপযোগ সৃষ্টি করাকে বোঝায়। শিল্প উৎপাদনের বাহন। শিল্পকে প্রধানত নিম্নোক্ত ভাগে ভাগ করা হয়েছে, এক, প্রজনন শিল্প, নিষ্কাশন, নির্মাণ, উৎপাদন, সেবা ও কৃষি শিল্প। একটু আমরা এই বিষয়টা একটু বিস্তারিত আলোচনা করতেই পারি, কি বলো? অবশ্য মনে রাখবা আমি আমার মতো করে লিখেছি, তোমরা তোমাদের সৃজনশীলতা দিয়ে তোমরা তোমাদের মতো করে খাতায় অ্যাসাইনমেন্টটা প্রস্তুত করবে, অবশ্যই এই কথাটা মনে রাখবে। প্রজনন শিল্প যা রয়েছে এটা লিখবো, নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প, কৃষি শিল্প, এখানে যা যা আছে আমরা লিখার চেষ্টা করব। এবার আসছে বাণিজ্য। হ্যাঁ, ব্যবসার অন্যতম প্রধান শাখা হলো বাণিজ্য। এর প্রধান কাজ হলো শিল্প উৎপাদিত পণ্য উৎপাদন দ্রব্য সমূহ বন্টন করা এবং বন্টনকালে সৃষ্ট প্রতিবন্ধকতা সমূহ দূর করে ভোক্তার নিকট পণ্য পৌঁছে দেওয়া। অর্থাৎ উৎপাদন ও ভোক্তার নিকট পণ্য দ্রব্য এবং সেবাদি বিনিময় বা আদান প্রদানের প্রক্রিয়াকে সম্মিলিতভাবে কি বলে, বাণিজ্য বলে। পণ্য বিনিময়কালে সৃষ্ট ব্যক্তি, স্থান, কাল, ঝুঁকি ও মূলধনগত সমস্যাটি বাণিজ্য যথাক্রমে ট্রেড, পরিবহন, গুদামজাতকরণ, বীমা ও ব্যাংকিং এর মাধ্যমে দূর করে থাকে। এটা আমরা সুন্দর করে লিখে দিব। এরপর আমরা দেখবো যে বাণিজ্যের আওতাভুক্ত বিষয়সমূহ নিম্ন প্রদত্ত হলো। বাণিজ্যের আওতার মধ্যে রয়েছে পণ্য বিনিময়। মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় কার্যকে ট্রেড বা পণ্য বিনিময় বলে। পণ্য বিনিময়কে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য, আর একটা হচ্ছে আমাদের বৈদেশিক বাণিজ্য। এটা আমরা সুন্দর করে লিখে দিব। ওকে, এবার হচ্ছে প্রত্যক্ষ সেবা। তোমরা দেখতে পাচ্ছ যে অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত ডাক্তার, আইনজীবী, প্রকৌশলী প্রভৃতি পেশাজীবীরা বিভিন্ন রকম সেবাকর্ম অর্থে বিনিয়োগ প্রদান করে থাকে। এই সকল সেবাকর্ম বা বৃত্তি প্রত্যক্ষ সেবা হিসেবে পরিচিত। তাই সকল প্রকার প্রত্যক্ষ বা পরোক্ষ সেবাকর্ম, অর্থাৎ ডাক্তারি ক্লিনিক, আইন চেম্বার, প্রকৌশলী ফার্ম, প্রচার, গবেষণা, পরিবহন, বীমা, পেশা ইত্যাদি ব্যবসায়ের আওতাভুক্ত। কারণ ব্যবসার প্রতি ক্ষেত্রেই কম বেশি এই কাজগুলো সম্বোধন করতে হয়। পরিশেষে আমরা বলতে পারি যে বর্তমান যুগে ব্যবসার বিশ্ব সভ্যতার একটি ব্যাপক আওতা বিশিষ্ট অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে কর্মকাণ্ডের সমষ্টি। মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন, এখানে বন্টন হবে, সরি এখানে লিখবো বন্টন, ও এর সহায়ক প্রত্যক্ষ পরোক্ষ সকল কাজই হয় আওতাধীন। ব্যবসাকে বাদ দিয়ে বর্তমানকালে মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডকে একদমই চিন্তা করা যায় না। তো আমরা এটি সময়ের মধ্যে বুঝতে পেরেছি আমাদের খ নম্বরটা হচ্ছে কি, এটা হচ্ছে ব্যবসায় ধারণা, ক্লিয়ার? এবার আমরা যাবো গতে, দেখো কি রয়েছে। ব্যবসায়ের কার্যাবলী কি বলছে, ব্যবসায়ের কার্যাবলী। তো আমরা ব্যবসায় কার্যাবলী দেখবো সুন্দর করে। ওকে, দেখো ব্যবসা কার্যাবলী লিখেছি যে পণ্যদ্রব্য সেবাকর উৎপাদন বন্টন ও তৎসংশ্লিষ্ট যাবতীয় কাজই ব্যবসার কার্যকলাপ হিসেবে গণ্য হয়। কি কাজ করবেন একজন ব্যবসায়ী তা তার ব্যবসার প্রকৃতির উপর নির্ভর করে, তবে সাধারণভাবে ব্যবসায়ের যে সকল কার্যগুলি লক্ষণীয় তা নিম্নে উপস্থাপন করা হলো। ওকে, এক দেখছি উৎপাদন, তোমরা দেখতে পেরেছো উৎপাদন। তারপর হচ্ছে ক্রয় বিক্রয়, খুব ভালো করে লিখবো।
তারপর অর্থসংস্থান, ঝুঁকি গ্রহণ, পরিবহন, তারপর হচ্ছে গুদামজাতকরণ, প্রমিতকরণ ও পর্যায়িতকরণ। তোমরা দেখতে পাচ্ছ, সুন্দর করে তোমরা দেখে দেখে লিখে নিজের মতো করে উপস্থাপন করবে। পরে হচ্ছে মোড়ককরণ। মোড়ককরণ কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ একটা এটা একটা পড়ি তাহলে, তাই না? সেটা কেমন, যে মান সংরক্ষণ ও ক্ষতির হাত থেকে রক্ষা ও আকর্ষণীয় ভাবে পণ্যকে গ্রাহকদের নিকট উপস্থাপনের জন্য মোড়ক দিয়ে পণ্যকে ঢেকে দেওয়ার কাজকে মোড়ককরণ বলে। গ্রাহকের চাহিদা অনুযায়ী পণ্যকে বিভিন্ন আকারে ওজনে বিভক্ত করা প্রয়োজন পড়ে, ছোট বড় প্যাকেট সেজন্যই যুক্ত করা হয়। সর্বোপরি বর্তমানে পণ্য বিক্রয় বৃদ্ধির জন্য মোড়কীকরণ কোনো বিকল্প নেই। প্যাকেটের গায়ে পণ্যের বিভিন্ন উৎপাদন সম্পর্কিত বর্ণনা গ্রাহকদের মাঝে জ্ঞানগত উপযোগ সৃষ্টি করে। খাদ্যমান সুরক্ষার এই কাজ কালগত উপযোগ সৃষ্টিতে বড় ভূমিকা রাখে। তো আমরা এগুলো সুন্দর করে আমি আস্তে আস্তে দেখাচ্ছি, তোমরা টেনে টেনে দেখে এটা সুন্দর করে তোমাদের মতো করে লিখবে। পরিশেষে বলা যায় যে ব্যবসায়িক কার্যক্রমকে আরো বেগবান করার জন্য বাজারজাতকরণ প্রসারও গুরুত্বপূর্ণ কার্য হিসেবে বিবেচিত হয়ে থাকে। তো আমাদের কি হয়ে গেল, আমাদের গ নম্বর হয়ে গেল। এবার আমরা ঢু মেরে আসি খতে, রাইট? বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, এবং বন্ধুকে জানিয়ে দিবে যে কমার্স ভ্যালি সৌজন্যে, কমার্স ভ্যালি ইউটিউব চ্যানেল সৌজন্যে এখানে অ্যাসাইনমেন্ট সহ শিক্ষামূলক ভিডিও আপলোড করা হয়। তোমরা অবশ্যই সময় করে দেখে নিবে। ওকে, গত বলেছে যে দেশের অর্থনৈতিক ও জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে মুখ্য চালিকা শক্তি হিসাবে ব্যবসায়ের ভূমিকা নিরূপণ করো, রাইট? তো আমরা এখানে সেটা নিরূপণ করব, দেখি আমরা কিভাবে করতে পারি। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ যে সুন্দর করে আমি লিখেছি যে দেশের অর্থনৈতিক ও জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে মুখ্য চালিকা শক্তি হিসাবে ব্যবসার ভূমিকা নিরূপণ করা হলো। ওকে, আমরা কিন্তু সুন্দর করে লিখবো, হ্যাঁ, অবশ্যই কাটাকাটি করো, ফ্রেশ করে অ্যাসাইনমেন্ট যেভাবে চারিপাশ ছেড়ে রাখা হয়, এবং অ্যাসাইনমেন্টের ভিডিও রয়েছে, তুমি দেখে নিতে পারো। বাংলাদেশ একটি কৃষি নির্ভর উন্নয়নশীল দেশ, কৃষি নির্ভর দেশ হলো এদেশের অর্থনীতিতে ব্যবসার ভূমিকা বাড়ছে। ব্যবসা যেকোনো দেশেরই অর্থনৈতিক মূল চালিকা শক্তি, উৎপাদন, বন্টন, ভোগ, আয়, সঞ্চয়, বিনিয়োগ ইত্যাদি অর্থনীতির প্রধান উপাদান যা দেশের ব্যবসার সাথে সম্পর্কিত। অবশ্য দেশের অর্থনীতিতে ব্যবসা তথা শিল্প ও বাণিজ্যের অবদান দিন দিন বেড়েই চলছে। ব্যবসার পরিবেশের সকল উপাদান অনুকূল না হলে প্রতিযোগিতামূলক বর্তমান বিশ্বে ব্যবসা বাণিজ্যের উন্নতি লাভ করে টিকে থাকা বেশ সহজ কাজ নয়। নিম্নে অর্থনৈতিক ব্যবসার গুরুত্ব আলোচনা করা হলো, ঠিক আমরা এখানে ভূমিকাটা সুন্দর করে তোমাদের মতো লিখে নিবে। ওকে, এবার আমরা পয়েন্ট আকারে দিতে, আমাদের কিন্তু এখানে একটা পয়েন্টের গাইডলাইন রয়েছে। ওকে, জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে জাতীয় উৎপাদন সম্পর্ক বিদ্যমান। এই উৎপাদন বৃদ্ধিতে দেশের নানা ধরনের শিল্প ও সেবা খাতসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সম্পদ উপযুক্ত ব্যবহার, বাংলাদেশের প্রাকৃতিক ও অপ্রাকৃতিক নানান ধরনের সম্পদের যথাযথ ব্যবহারের ব্যবসা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রাকৃতিক গ্যাসের বাণিজ্য ব্যবহার, বনসম্পদ, জনশক্তি ও কৃষিভিত্তিক শিল্প গঠনের কার্যকর ব্যবহারের মাধ্যমে ব্যবসা দেশের অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা পালন করে। ঠিক একইভাবে মূলধন গঠন ও তার সদ্ব্যবহার, এটা লিখবো, অবশ্যই বিশ্লেষণ লিখতে হবে কিন্তু আমাদের, ঠিক আছে? আমরা তো সময় বাঁচানোর জন্য পড়ছি না, তোমরা অবশ্যই এটা লিখবে। ব্যক্তিগত ও জাতীয় আয় বৃদ্ধি, এটা সঞ্চয়, উৎসাহ দান, কর্মসংস্থান, সুযোগ সৃষ্টি, এটা একটু পড়ি। কৃষি নির্ভর দেশ হলো এদেশে উল্লেখযোগ্য মানুষ ব্যবসার ক্ষেত্রে কর্মরত, দেশের বর্ধিত বেকার সমস্যা সমাধানে ব্যবসা ইতিবাচক ভূমিকা পালন করতে পারে। অবশ্যই প্রযুক্তি উন্নতি লাভ, এটা খুবই গুরুত্বপূর্ণ। ব্যবসায়ীরা তাদের স্বার্থে নতুন প্রযুক্তি আমদানি করে তা প্রযুক্তি উন্নয়নে কাজে লাগাচ্ছে। দেশের ব্যবসায়ীরা প্রযুক্তিগত উন্নয়নে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে, ফলে দেশ উন্নত প্রযুক্তি ব্যবহারে সুফল পাচ্ছে। ঠিক এইভাবে মানব সম্পদের যে রয়েছে, মানব সম্পদ উন্নয়ন, এটা আমরা লিখবো। আচ্ছা, এবার আমাদের পরবর্তী যে পার্টটা রয়েছে, জীবনযাত্রার মান উন্নয়নের কারণগুলো নিম্ন উপস্থাপন করা হলো। এখানে কিন্তু আমরা অবশ্যই পয়েন্ট আকারে দিব। প্রথম রয়েছে কর্মসংস্থান সুযোগ সৃষ্টি। ব্যবসা শুধু ব্যক্তির জন্য কর্মের সুযোগ সৃষ্টি করে না, বরং তা পরিবারের, অন্যদের এবং সমাজের কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করে। ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলে সেখানে নিজে এবং একই সাথে অন্যের কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করতে পারা নিঃসন্দেহে অনুপ্রেরণার বিষয়। তারপর জীবিকার উপায়, জীবিকা অর্জনের উপায়, ব্যবসা মানুষের জীবিকা অর্জনের মুখ্য উপায়। একজন মানুষ স্বল্প ও পুঁজি সাদৃশ্যগত যোগ্যতা নিয়েও ব্যবসা গড়ে সারা জীবন তা থেকে আয় রোজগার ও বংশ পরস্পরা আয় বর্জন করতে পারে। ঠিক একইভাবে আমরা উন্নতি লাভের উপায়, এটা সুন্দর করে লিখবো যেভাবে আমি বিশ্লেষণ লিখেছি, রাইট? একইভাবে ভবিষ্যৎ সহায় এবং স্বাধীন বৃত্তি। ওকে, স্বাধীন বৃত্তি পড়ি তাহলে। ব্যবসা হলো স্বাধীন বৃত্তি, একজন ব্যবসায়ী বৈধ যে কোনো ব্যবসায় তার পুঁজি খাটাতে পারে এবং তার কাজে
সে কারো নিকট জবাবদিহি করতে বাধ্য থাকে না। তাই স্বাধীনতা প্রিয় মানুষ ব্যবসাকে তাদের ক্যারিয়ার হিসাবে স্বচ্ছন্দে গ্রহণ করতে পারে, তার মানে এটা স্বাধীন বৃত্তি। তো পরিশেষে আমরা বলতে পারি যে ব্যবসা কারোর জন্য শুধু আয় উপার্জনের সুযোগ সৃষ্টি করে না, বরং উক্ত কাজের মধ্য দিয়ে সে নিজস্ব অবস্থানে অগ্রগতি অর্জন ও মান সম্মানের সাথে বেঁচে থাকার নিশ্চয়তা পেয়ে থাকে। ওকে, তো এই হলো আমাদের অ্যাসাইনমেন্টটা আজকের। তোমরা দেখতে পাচ্ছ আমাদের ক খ গ ঘ। আর মনে রাখো সবাই বন্ধুরা, অ্যাসাইনমেন্টটা প্রথমত কাজ হচ্ছে সুন্দর করে লেখা, কোনো হিজিবিজি বা কাটাছেঁড়া আমরা করব না, এবং এখানে যে নির্দেশক যেভাবে বলেছে সেইভাবে সুন্দর করে তোমরা খাতায় অ্যাসাইনমেন্টটা প্রস্তুত করবা নিজের মতো করে। বারবারই কথাটা বলছি, নিজের মতো করে। এবং প্রথমত অ্যাসাইনমেন্টটা আমরা খুব ভালো করে সবকিছু পড়ে আমরা কাজ শুরু করব। তো আমাদের অ্যাসাইনমেন্টে যা যা ছিল আমরা সুন্দর করে কিন্তু সব লিখে ফেলেছি। তো বিষয়টা হচ্ছে সবই আমরা চেষ্টা করলাম এই অল্প সময়ের মধ্যে তোমাদেরকে বোঝানোর জন্য। তোমরা অবশ্যই তোমাদের মতো করে সুন্দর করে আবার লেখার চেষ্টা করে খাতায় সুন্দর উপস্থাপন করে তোমাদের স্যারদের কাছে জমা দেবে। কমার্স জীবনী শিক্ষা আনন্দের এক সেতু বন্ধন, সবসময় তোমাদের পাশে রয়েছে। যেকোনো বিষয়ে কোনো সমস্যা হলে তোমরা কমার্স জানাতে কিন্তু একদিন ভুলবে না। সবসময় তোমাদের জন্য আমি দেবাশিস সাথে রয়েছি, থাকবো। তো সবাই ভালো থাকি। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ভেরি।